আমার হাতির ক্ষেত্রত একটা শিডিউল থাকে, নভেম্বর 1 তারিখে খুলে আর এপ্রিলের 30 তারিখে রাইড হওয়ার পিছত বন্ধ হয়ে যায়। আর 1 তারিখের কারণে আমি প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। আজি আমার হাতিখিনি মেডিকেল পরীক্ষা হব, সব হাতি আহি ক্যাম্পত যাকালি পালেহি। আজি প্রায় 10:11 ভিতর আমার স্বাস্থ্য পরীক্ষা হব হাতিবিলাকৰ। আমার আর ডকুমেন্ট যিখিনি হাতির আছে সেইখিনিও ডিপার্টমেন্টে বিষয়ববীয়াসকলে ভেরিফিকেশন করব। ভেরিফিকেশন করার পিছত এই দুদিন এইবার ভাল একটা কথা হয়েছে, বন বিভাগে একটা নতুন একটা নিয়ম করেছে। নিয়ম মানে টুরিস্টর ক্ষেত্র বা আমার ক্ষেত্রতেও ভাল হব, তার মানে মাউথখিন একটা ট্রেনিং দিব। সেই ট্রেনিংত কেনেকে মানুষক বিহেভ করব লাগে, কি কি কোড কি আছে সেই বিষয়ে অল্প জ্ঞান দিব। আমি প্রায় সাজু হয়ে গৈছো, আমার আজি মেডিকেল আছে। আজি মেডিকেলের পিছত আমি তেতিয়া গম পাম কোন কোনবিলা হাতি চলিব, কোন কোনবিলা নচলিব। কিছুমান ফিজিক্যালি আনফিটও হয়ে যায়, সেইকাৰণে আমি মেডিকেলটোলৈ অপেক্ষা করে আছো। মেডিকেলের পিছত আমি গম পাম আর আমি যথেষ্ট উৎসাহিত হয়ে আছো। হাতি কোরপা আছে? হাতি উদালগুড়ি, লখিম, এই আপনার ঢেকিয়াজুলি, গোয়ালপাড়া, এনে বহুত দূর দূর হাতি আহিছে। মোর হাতিখিনি এই আপনার উদালগুড়ি পাইছে। আমার ইয়াত প্রতি বছরে 40টা হাতি চলে, পিছলে 2-4টা কমি যায়গে কিবা কিবি কারণত। বিভাগীয় বড় ভাল পদক্ষেপ লৈছে, যেহেতু আগে পিছে এনে ধরনের কাম হওয়া নাই। আমি কেতিয়াবা তেওঁলোকক কোবাত রখাই রখাই এনে বুঝাব লাগে ই কৰিবা সি কৰিবা, কিন্তু এবার যেটু পদক্ষেপ লৈছে বিভাগীয়, আমি তাৰ বাবে যথেষ্ট সুখী।